নমস্কার বন্ধুরা বনসাই নিচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো তো বন্ধুরা এর আগে যে কাজটি করছিলাম সেই সময় গাছের ব্রাঞ্চিংগুলো ছোটো ছোটো ছিল বা ডালপালাগুলো যেগুলো সব ছোটো ছোটো ছিল তো তার ফলে আমি কিছু ব্রাঞ্চ রিমুভ করতে পারিনি তো আজকে ব্রাঞ্চগুলো আমার ভালোভাবে ডেভেলপ করেছে আকার অনেকটা বেড়ে গেছে তো এর ফলে কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলোকে আমাকে রিমুভ করতে হবে যেগুলো আমার প্রয়োজন নেই তো সেই সব ব্রাঞ্চগুলোকে আমি রিমুভ করবো তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার ব্রাঞ্চ একটা ডেভেলপ করেছে প্লাস উপরের দিকে একটা ব্রাঞ্চ আছে তো এই দুটো ব্রাঞ্চেরই আমার কোনো প্রয়োজন নেই তো এই দুটো ব্রাঞ্চকে আমি রিমুভ করে দিচ্ছি তো বন্ধুরা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে গাছকে পুন করাটা ঠিক না বা গাছের হার্ট পুনিং বা প্রতিস্থাপন করাটা ঠিক না তবুও আমি আজকে কাজ করছি তো বন্ধুরা এটা এতে কোনো গাছের কোনো ক্ষতি হয় না কারণ গাছের ব্রাঞ্চিং আমি সম্পূর্ণ রিমুভ করছি না আর গাছকে আমি কাটি করছি না বা পুনিংও করছি না বা ট্রিমিংও করছি না জাস্ট আমি এর যে অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলো আছে সেই সব ব্রাঞ্চগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি তো আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন যে এখান থেকে তিনটে ব্রাঞ্চ একসঙ্গে ডেভেলপ করছে তো আমি যদি মাঝখানের ব্রাঞ্চটিকে রিমুভ করে দিই বা আমি যদি একটা সাইডের ব্রাঞ্চকে রিমুভ করে দিই তাহলে দেখবেন যে এখানে আমার একটা ভি সেপ আঁকা নিচ্ছে তো এই সেপটাকে রাখার জন্য আমি একটি ব্রাঞ্চকে আমি রিমুভ করে দিচ্ছি তো এইগুলো কাজ বন্ধুরা করা যায় আমার যেটা কথা বলার ছিল বা অনেকে হয়তো বুঝতে পেরেছেন যে গাছের অপ্রয়োজনীয় কাজ করবেন না এর আগে যে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরেছেন সেটাতে বলেছিলাম যে গাছের প্রয়োজনে বাইরে কাজ করবেন না প্রয়োজন হলে আপনারা কাজ করতে পারেন আর হার্ড ফোনিং বা প্রতিস্থাপন এসব কাজগুলো থেকে এখন বিরত থাকা এটাই ভালো আমি হার্ড ফোনিং বা প্রতিস্থাপন করছি না বা বন্ধুরা আমি জাস্ট যেগুলো অপ্রয়োজনীয় মনে হচ্ছে আমার কাছে সেই সব ব্রাঞ্চগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি যাতে করে আমার বাকি যে ব্রাঞ্চগুলো আছে সেই সব ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করতে পারে তো আমি এই গাছটির উপর যে একটা কাজ করছি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে এক জায়গা থেকে তিন চারটে করে ব্রাঞ্চ ডেভেলপ করেছে সেই সব ব্রাঞ্চগুলোকে আমি রিমুভ করছি তো এই কাজগুলো করা যেতে পারে বন্ধুরা যেরকম উপরে দিকে এক জায়গা থেকে তিনটে করে ব্রাঞ্চ আমার ডেভেলপ করেছে আপনারা লক্ষ্য করতে পারছেন এই একটা দুটা তিনটে তো এই তিনটে ব্রাঞ্চকে আমার রাখার কোনো প্রয়োজন নেই বন্ধুরা তো আমি তিনটে ব্রাঞ্চের জায়গায় আমি দুটো ব্রাঞ্চকে রাখবো যাতে সেখানে ভিসে বাকার হয় এবং গাছটি আমার দেখতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে তো এইসব কাজগুলো অবশ্যই করবেন আর আরেকবার বলছি বন্ধুরা প্রতিস্থাপন বা রিপোর্টিং বা হার্ডফোনিং থেকে বিরত থাকবেন এটা বন্ধুরা আমি যখন হার্ডফোনিং করেছিলাম আজ থেকে মোটামুটি মাঝখানে আগে তো তার ফলে আমার এত ব্রাঞ্চিং হয়েছে তো সে সময় আমাদের এখানে মনসুন সিজন সে সময়ও যায়নি বৃষ্টি নিম্নচাপের ফলে বৃষ্টি ছিল তো তারই ফল এটা আজকে সুন্দরভাবে ব্রাঞ্চিং ডেভেলপ করছে তো আমি আবারও বলবো যারা নতুন বনসাই ক্রিয়েটর আছেন তারা এই শীতের মধ্যে হার্ড পোনিং বা পিঞ্চ প্রোন না করাটাই ভালো এই যে ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটিকেও আমি রিমুভ করে দিচ্ছি তোমাদের এইসব কাজগুলো করা যেতে পারে তো বন্ধুরা আপনারা এইসব কাজগুলো শীতের মধ্যে করতে পারেন ভারী কাজ বা মেজর কাজগুলো না করাটাই ভালো তো যেসব কাজগুলো করা খুবই প্রয়োজন সেই সব কাজগুলোই করবেন অপ্রয়োজনীয় কোনো কাজ করবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে যেগুলো আমার প্রয়োজন নেই সেই সব ব্রাঞ্চগুলোকে কাটছি আর গাছটিকে সম্পূর্ণ আমি প্রুন বা ট্রিম কোনো কিছুই করছি না এখন বন্ধুরা আমার একটা জিনিস যে আমি যে কাজটি করি বা যে জিনিসটা আমি করে থাকি সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর যেই জিনিসটা করি না সেই জিনিসটা তুলে ধরি না কারণ যে যে ক্ষতি হোক সেটাও আমি চাই না আর যখন আমি যে কাজটি করি তখনই সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরি এই জন্য আমার ভিডিও তুলে ধরতে আপনাদের সামনে একটু দেরি হয়ে যায় কারণ আমি যখন কাজটি করি যে এখন যে কাজটি করছি এখন আমি এটা সকালে দিকে কাজ করছি আর এই আজকের এই ভিডিওটা আজকেই আপনাদের সামনে তুলে ধরবো সেটা বিকেলের দিকে তো এই জন্যে আমার ভিডিও আপলোডিং করতে বা আপনাদের সামনে তুলে ধরতে একটু লেট হয় তো আবারও বলছি বন্ধুরা আপনার শীতে শীতকালের মধ্যে এইসব কাজগুলো করতে পারেন যে অপ্রয়োজনীয় যেগুলো ব্রাঞ্চিং হচ্ছে ডেভেলপ হচ্ছে বা গাছের মধ্যে রকম খাওয়ারের প্রয়োজন পড়ছে বা খাওয়ার দেওয়ার দরকার পড়ছে তো সেই সব কাজগুলো করতে পারেন কিন্তু অবশ্যই একটা কথা বারবার বলে রাখছি আপনাদের সামনে যে হার্ড প্রুনিং বা হার্ড ট্রিমিং এই কাজগুলো শীতের মধ্যে করবেন না যারা নতুন বনসাই ক্রিয়েটর আছেন তারা তো কোনো সময়ের জন্য করবেন না কারণ এই সময় গাছকে যদি আমরা হার্ড ট্রিমিং বা প্রুনিং করি তাহলে গাছকে যেসব যত্ন বা যেসব যেরকম কেয়ার নিতে হয় সব কেয়ার নেওয়াটা সম্ভব হবে না তো সেই জন্যই বলি যে এ সময় কাজ না করাটাই ভালো তো একটা কথাই বলবো কাজ করবেন সঠিক সময়ে গাছ আপনার সুন্দর হবে আর সঠিক জিনিস বেছে নেবেন যাতে করে আপনার পরবর্তীতে কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা শীতকালে যেসব কাজ করতে হয় বা শীতকালে আমরা যেসব কাজ করতে পারি বা করে থাকি সেই সব ভিডিওগুলো বা সেই সরি সেই সব কাজগুলো আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে করবেন বা কি কি করণীয় তো অবশ্যই এইসব কাজগুলো করা যেতে পারে বন্ধুরা যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ছোটোখাটো কাজগুলো করে থাকছি এইসব কাজগুলো করা যেতে পারে কিন্তু আবারও বোঝে যেসব বড়ো বড়ো কাজ যেরকম আপনার গাছ হার্ডফোনিং বা ট্রিমিং এসব কাজগুলো থেকে বিরত থাকুন আর গাছে যদি অতিরিক্ত খাওয়ার দাওয়ার প্রয়োজন মনে করেন তাহলে আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওটা দেখে আপনারা কাজ করতে পারেন যে গাছে কিভাবে প্রতিস্থাপন বা রিপোর্টিং না করে আপনি গাছকে খাবার দেবেন এইসব কাজগুলো আপনারা করতে পারেন ছোটোখাটো কাজ আর বড়ো কাজ থেকে বিরতই থাকুন বনসায়ের উপরে তো আজকে বন্ধুরা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তো সাথে থাকবেন পাশে থাকবেন আর এই শীতের মধ্যে বা শীতের শুরুতে বা শীতের মধ্যে আপনারা যেগুলো প্রয়োজন মনে করবেন সেই সব কাজই করবেন অতিরিক্ত কাজ করতে যাবেন না আপনারা দেখতে পেলেন যে আমি কিছু কিছু ব্রাঞ্চ যেগুলো রিমুভ করলাম সেগুলো অপ্রয়োজনীয় ছিল আমার কাছে আর বেশি ব্রাঞ্চিং আমি রিমুভও করে নিই তো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকুন সাথে থাকুন আর কোনোরকম পরামর্শ জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান বন্ধুরা আজকে এই পর্যন্তই